আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এলফিস শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তিশালী সংগঠন জাতির পিতার আদর্শ সংগঠন কেউ ধ্বংস করতে পারবে না কাউন্সিলে বললেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কাউন্সিল থেকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ঘোষণা চায় বিএনপি ভেঙে যাচ্ছে মানুষের ধৈর্যের বাঁধ বলেছেন আমির খসরু ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আর নেই কাল আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে তীব্র শীতে কাঁপছে গোটা দেশ গৃহহীনরা অবর্ণনীয় দুর্ভোগে রোববারের আগে সুখবর নেই জানিয়েছে আবহাওয়া অফিস নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ছয় জন নিহত দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের পথচলা কখনো মসৃণ ছিল না পাকিস্তান আমল থেকেই বারবার দলটিকে ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে ষড়যন্ত্রকারীরা জাতির পিতার আদর্শের সংগঠন বলেই আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না বলে আত্মবিশ্বাস তার শুক্রবার দলের একুশতম কাউন্সিল উদ্বোধন করে শেখ হাসিনা আরও বলেন বর্তমানে আওয়ামী লীগই দেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একুশতম জাতীয় কাউন্সিল শুরু হয় রাজধানীর সরোয়ার উদ্যানে বিকেল তিনটার দিকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা রং আর বর্ণিল আনুষ্ঠানিকতায় সম্মেলনে যোগ হয় নতুন আমেজ জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকায় উত্তোলনে শুরু হয় প্রথম অধিবেশনের আনুষ্ঠানিকতা পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এতে বাংলাদেশ ও আওয়ামী লীগের ঐতিহ্য তুলে ধরা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে গৃহীত হয় শোক প্রস্তাব এরপর দলের সাধারণ সম্পাদকের বক্তব্য এরপরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আধা ঘণ্টার দিক নির্দেশনামূলক বক্তব্য বঙ্গবন্ধুর দর্শনের মর্ম ধারণ করে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি বাংলাদেশে বারবার আঘাত আসে এবং আওয়ামী লীগ সংগঠনকে সম্পূর্ণভাবে শেষ করে দেবার অনেক প্রচেষ্টা অনেকেই করেছে সেই পাকিস্তান আমল থেকেই যদি দেখি ইয়াহিয়া খান আইয়ুব খান এরপরে 75-15 আগস্ট জাতির পিতাকে যখন হত্যা করা হলো অবৈধভাবে ক্ষমতা দখল করলো জিয়াউর রহমান এরপরে জাল এরশাদ এরপরে খালেদা জিয়া যে যখন এসেছে সবার আগে আঘাতটা কিন্তু আওয়ামী লীগের উপরই এসেছে কিন্তু আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া আদর্শের সংগঠন দেখে কেউ এই সংগঠনকে নিঃশেষ করতে পারেনি এই সংগঠন সাময়িক ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু আওয়ামী লীগ সংগঠনকে একেবারে ধ্বংস করতে পারেনি এই বাংলাদেশে সবথেকে বড় সংগঠন এবং সবথেকে শক্তিশালী সংগঠন বিএনপি জামাত জোটের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন দলটি ক্ষমতায় থাকলে সন্ত্রাস করে বিরোধী দলে গেলেও একই কাজ করে আওয়ামী লীগই একমাত্র দল যারা দেশের উন্নয়নে কাজ করে বলে দাবি শেখ হাসিনার এদেশের মানুষকে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে যারা লুটপাট করেছে অগ্নিসন্ত্রাস করেছে তাদেরকে নিয়ে বিএনপি এই দেশে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল তারা ক্ষমতা থাকলেও সন্ত্রাস করে বিরোধী থাকলেও সন্ত্রাস করে আমরা একদিকে যেমন এই সন্ত্রাস মোকাবেলা এবং নানা ধরনের যে উৎপাত তারা করেছে সেগুলি মোকাবেলা করেছি অপরদিকে আমাদের দেশের মানুষ যাতে নিরাপদে থাকতে পারে শান্তিতে থাকতে পারে অর্থনৈতিক উন্নতি করতে পারে তার জন্য ব্যাপক কর্মযজ্ঞ আমরা শুরু করেছি দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে মানুষের ভাগ্য নিয়ে আর চিনিমিনি খেলতে দেয়া হবে না বলে আবারও জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উদ্বোধন করা হলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একুশতম জাতীয় সম্মেলন দুদিনের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাবে দলটি কমিটিতে মন্ত্রিসভার মতো পরিবর্তন আসছে এমন গুঞ্জন রয়েছে সর্বমহলে তবে শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক পদসহ অন্যান্য পদে পরিবর্তন আসছে কি না তার জন্য অপেক্ষা করতে হবে শনিবার দুপুর নাগাদ সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন সরোয়ার্দী উদ্যান ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আশা করছে, সরকার দেশের মানুষের ভোটাধিকার গণতন্ত্র কিভাবে ফিরিয়ে দেবে, আওয়ামী লীগের কাউন্সিলে আসবে সেই ঘোষণা। শুক্রবার ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কাউন্সিল হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, দেশের গণতন্ত্র মানুষের ভোটাধিকার হরণ করে দলের কাউন্সিল করে কি লাভ হবে। তিনি বলেন, যে কারণে মানুষ মুক্তিযুদ্ধ করেছে, গণতন্ত্র, ন্যায় বিচার, জনগণের ক্ষমতায়ন সব কিছুই আজ কেড়ে নেওয়া হয়েছে, সেগুলো পুনরুদ্ধারে আরেকটি মুক্তিযুদ্ধের প্রয়োজন, সেটি হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। মুক্তিকামী মানুষ এজন্য প্রস্তুত হয়ে আছে। বেগম জিয়াকে নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে প্রমাণ হয়, দেশের বিচার ব্যবস্থা, মানবাধিকার আজ আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ। আমির খসরু বলেন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তাদের দলের কাউন্সিল করবে তারা, আমরা তাদেরকে দল হিসাবে স্বাগত জানাই। আপনি বাংলাদেশের সকল মানুষের অধিকার কেড়ে নিয়ে আপনার দলের কাউন্সিল করছেন, ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতা দখল করে দিনের পর দিন ক্ষমতা চালিয়ে যাচ্ছে। আমি আশা করি আজকের কাউন্সিলে তারা গণতন্ত্র কিভাবে ফিরে যাবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কিভাবে ফিরিয়ে দেবে, তারা এই কাউন্সিলে ঘোষণা দেবে বলে আমি বিশ্বাস করি। ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আর নেই, ইনা নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত 8:28 রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুকে তাই অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায় হলো মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জয়গান গাওয়া। I'll do it for a few years, but then when we found the poverty is so intense in Bangladesh. শুক্রবার রাত 8:30 রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন তার পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তারা বলেন, মুক্তিযুদ্ধের পর যখন স্বাধীন দেশের মানুষ সহায় সম্বলহীন তাদেরকে নতুন করে জীবনযুদ্ধের মন্ত্র শিখিয়েছিলেন ফজলে হাসান আবেদ, যে মন্ত্র ছড়িয়ে গেছে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এভাবে তিনি হয়ে উঠেছিলেন সমস্ত বিশ্বের গর্বের। এত বড় এক্সপোর্ট, সেবা ক্ষেত্রে এক্সপোর্ট, গরিবের জন্য এক্সপোর্ট, সারা বিশ্বের কাছে নিয়ে গেছেন, এরকম কোনো প্রতিষ্ঠান আসতে আমার অন্তত জানা নেই এরকম কোনো প্রতিষ্ঠান আছে কি না। আমার সৌভাগ্য যে যখন ব্র্যাক শুরু হয় তখন থেকে আমার পরিচয়, এবং আবেদ ভাইকে আমি সারা জীবন চিনেছি আমার বড় ভাইয়ের মতো, একটা আদর্শ পুরুষ হিসাবে, যিনি তার সারাটা জীবন দরিদ্র মানুষের জন্য সেবা করে গেছেন। তারা বলেন, ফজলে হাসান আবেদ ছিলেন স্বপ্নবাজ মানুষ, ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম তিনি শিখিয়েছেন তা অব্যাহত রাখতে হবে। উনি শেষ মুহূর্ত পর্যন্ত ইভেন এই সবসময় চিন্তা করেছেন মানুষের কথা। ইভেন এখানে আইসিইউতে ভর্তি হওয়ার পরেও ওনার মুখে সমস্ত অক্সিজেন টক্সিজেন দেওয়া হচ্ছে, এর মধ্যে ওনার মেয়েকে ডেকে উনি জিজ্ঞেস করে বলেছেন যে আমাদের নতুন ব্র্যাকের স্কুলগুলো কিন্তু ওই টার্কিশ মডেলে করতে হবে, টার্কিশ মডেলের স্কুলগুলো খুব ভালো। পটবৃক্ষ যাকে বলে, বটবৃক্ষের মতো ছিলেন উনি, বিশেষ করে উন্নয়ন কর্মীদের কাছে। কত প্রতিষ্ঠান যে তিনি তৈরি করেছেন জানে না, কত নেতৃত্ব যে তৈরি করেছেন সেটাও অনেক মানুষ জানে না। আমরা যারা জানি তারা জানি কি হারালাম। দীর্ঘদিন ধরে অসুস্থ আবেদ গত 28 নভেম্বর হাসপাতালে ভর্তি হন। 83 বছর বয়সে শুক্রবার রাতে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। রবিবার সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত তার মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর 12:30 আর্মি স্টেডিয়ামেই হবে নামাজ জানাজা, পরে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে স্যার ফজলে হাসান আবেদকে। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। পৌষেই এবার মাঘের শীত, সাথে কনকনে বাতাস, কাঁপছে ঢাকা সহ গোটা দেশ। তীব্র শীতে অবর্ণনীয় দুর্ভোগে রাজধানী গৃহহীন মানুষ, শীতের সাথে লড়াই করে পরিবার পরিজন নিয়ে দীর্ঘ রাত নির্ঘুম কেটেছে কারো কারো।
রবিবারের আগে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীতে শীতের তীব্রতার সাথে ঠান্ডা বাতাসের তোড়, শীত জেঁকে বসায় বেশি ভোগান্তিতে পড়েছে রাজধানীর ছিন্নমূল মানুষ। খড়কুটা জ্বালিয়ে এ থেকে কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা নিময়ের মানুষের। চার পাঁচ বছর পরে এই ঠান্ডাটা পাই, কোনো কোনো পোয়া এতদিন ধরে রয়েছে একদিনও দেখি নাই, কম্বল টম্বল পাই না, কারণে শীত কারণে এরহামের দেন না কি সালামালা লাগছে ঘুমাইতে আসি। কনকনে বাতাসে রাজধানীতে জমে উঠেছে শীত বস্ত্রের বাজার। দু তিন দিন ধরে বিক্রি বেড়েছে, তুলনামূলক কম দামে পাওয়ায় অনেকে ভিড় করছেন ফুটপাতে। খুব ভালো অবস্থা আর কি আছে, আর কাল গাছে আজকে আরো বেশি বেঁচে কিনা আর কি। এত ঠান্ডা পড়ছে যে শীতে একদম জমে যাইতেছি, ঠান্ডার প্রখর, হঠাৎ করেই একটু শীতের প্রকোপটা বেড়েছে। আগে যেরকম বেচছি তার থেকে ডবল বেচা কিনা হইতাছে। সমস্যা কিছুটা হয়, তবু কাজ করতে হয়, ইসকা চালাতে কষ্ট। শীত লাগে, শীত তো প্রচুর শীত, অনেক ঠান্ডা, তিন দিন থেকে সিন্ধে শীতে গাড়ি চালাইতে পারি না, বাইরেও হইতে পারি না। সুখবর নেই আবহাওয়া অফিসে, পূর্বাভাস অনুযায়ী শীত থাকবে আরও কয়েকদিন। ঢাকা, আপনার সিলেট, ময়মনসিংহ, এই সমস্ত শীতের অনুভূতি অনেক বেশি, কারণ এখানে শীতে ম্যাক্সিমাম মিনিমাম অনুভূতি অনেক কম। আগামীকাল পরশু থেকে কুয়াশা কমা শুরু হবে, সেক্ষেত্রে হয়তো রবিবার থেকে দেশের অনেক অঞ্চল কুয়াশা ক্লিয়ার হয়ে যাবে। 25-26 তারিখে কোনো কোনো জায়গায় গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে রাজশাহী, রংপুর এবং খুলনা, ময়মনসিংহ এইসব অঞ্চলে। শীতে ঠান্ডাজনিত রোগে বেশি পাচ্ছে শিশু ও বৃদ্ধদের, তাই তাদের প্রতি বিশেষ যত্ন আত্মীয় পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শিশুদের ক্ষেত্রে তাদের ওই কাশিটা যদি দীর্ঘদিন থাকে বা জ্বরটা যদি প্রকোপ থাকে এবং খাওয়া দাওয়া করতে না পারে, এটা টার্ন ওভার করে নিউমোনিয়াতে। এই নিউমোনিয়া রোগীদের ক্ষেত্রে আমাদের স্পেশাল মানে কেয়ার নিতে হয় হসপিটালে। তাছাড়া দেখা যায় সিজনাল ভেরিয়েশনের সাথে সাথে ডায়রিয়ার প্রকোপটা অনেকটা বেড়ে যায়। এখন যেটা ওয়েদার, এটা হচ্ছে একটা ভাইরাসের জন্য, বিশেষ ভাইরাসের জন্য ব্রঙ্কিওলাইটিস নামে একটা রোগ আছে যেটা শ্বাসতন্ত্রের প্রদাহ। এই রোগগুলো নিয়ে আমাদের হাসপাতালে এবং বিভিন্ন হাসপাতালে বাচ্চারা সাফার করে। এই মহানগরে বাতির নিচে অন্ধকারের মতো থাকা মানুষের সহায়তায় এবার এখনও এগিয়ে আসতে দেখা যায়নি কাউকে। এসএম ভয়েস, বাংলাভিশন, ঢাকা। নাগরিকত্ব আইনের সংশোধনী প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি ছাড়াও বিভিন্ন রাজ্য। শুক্রবার উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে নিহত হয়েছে 6 জন। এই নিয়ে ভারতজুড়ে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছালো 16 জনে। এদিকে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলাকে বর্বর বলে উদ্বেগ জানিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান জানানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার 3 জন নিহত রেশ না কাটতেই উত্তাল। প্রধানমন্ত্রীর নির্বাচনী আসন বারাণসী ছাড়াও মুজফ্ফরনগর, ফিরোজাবাদসহ উত্তরপ্রদেশের 13টি জেলা। পুলিশের গুলিতে উত্তরপ্রদেশে নিহত হয় বেশ কয়েকজন আন্দোলনকারী, আহত হয় অনেকে। বিক্ষোভকারীদের দমন করতে প্রথমে লাঠিচার্জ ও পরে গুলি চালায় পুলিশ। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ ও বিজনে নিহত হয় 4 জন। এছাড়া সাম্ভাল ও মিরাটে পুলিশের গুলিতে নিহত হয় 2 জন। তবে আন্দোলনকারীদের উপর গুলি চালানো অভিযোগ নাকচ করে দিয়েছে পুলিশ। দিল্লি জামে মসজিদে জুমার নামাজের পর 144 ধারা ভেঙে বের হয় বিক্ষোভ মিছিল। এতে দলনেতা চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে যোগ দেয় দলিতদের সংগঠন ভীম আর্মি। পরে পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। দিল্লি গেট পর্যন্ত গেলে ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। এতে সহিংসতা ছড়িয়ে পড়ে, বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পরে বিক্ষুব্ধ জনতা আগুন দেয় কয়েকটি গাড়িতে। গেল কয়েকদিন ধরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অভিযানকে বর্বরতার সাথে তুলনা করে টেলিভিশনে এক বার্তা দিয়েছেন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। ওভার দ্য ব্রুট রিপ্রেশন আনলিশড বাই দ্য বিজেপি গভর্নমেন্ট এগেইনস্ট দ্য স্টুডেন্টস, ইউথ অ্যান্ড সিটিজেন্স অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড অ্যান্টি পিপল পলিসিস অফ দ্য বিজেপি গভর্নমেন্ট। ইন আ ডেমোক্রেসি people have a right to raise their voice against wrong decisions and policies. এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণভোটের দাবি এবং জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়াকে অসাংবিধানিক বলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। মমতার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। I again urge the honorable chief minister to seriously ponder over my suggestions. I folded hands again, request her. This should not be done. She is globally known. Anything emanating from her would send wrong signals.
এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়, সমগ্র ভারতে এনআরসি বা নাগরিকপঞ্জির ঘোষণা হয়নি। এ ধরনের সিদ্ধান্ত নিলে ভারতের নাগরিকরা যেন সমস্যায় না পড়েন সেই ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। মোহাম্মদ শাহজাহান, বাংলাভিশন নিউজ ডেস্ক। স্বাধীনতার 48 বছর পরও রাষ্ট্র স্বীকৃতির অপেক্ষায় বগুড়ার ফুলবাড়ির 33 শহীদদের পরিবার। জাতীয় দিবসের কোনো অনুষ্ঠানে দাওয়াত পান না এসব পরিবারের সদস্য, এমনকি উচ্চারণও হয় না জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম। শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। বগুড়া থেকে আব্দুর রহিম বগরা রিপোর্টে দেখুন বিস্তারিত। 71-এর 23 এপ্রিল সাড়াশি আক্রমণে বগুড়া দখল করে হানাদার বাহিনী। 24 এপ্রিল ফুলবাড়ি গ্রামের মধ্যপাড়া ও উত্তরপাড়া মহল্লার বিভিন্ন বয়সী 40 জনকে তারা আটক করে। করতোয়া নদীর আমতলি ঘাটে নিয়ে ব্রাশ ফায়ার করে তাদের। ঘটনাস্থলেই নিহত হন 33 জন। বিজয়ের মাসে বেশি মাত্রায় স্মৃতিকাতর হয়ে পড়েন বগুড়ার ফুলবাড়ি গ্রামের এসব শহীদদের পরিবার। তারপরও স্বাধীনতার এত বছর পরেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। গোটা গ্রামের চতুর্দিক দিয়ে ঘেরাও করে যাকে যেখানে যে অবস্থায় পাশে ধরে নিয়ে এসে এখানে একত্রিত করেছিল। আর ভাসুর আমার এটি মেলাগুলো লোক ধরে একসাথে লাইন করে মারছে। আমরা সেই ফুবুর মুখের দিকে চা থেকে আমরা ইয়ে বলতে পারি না, বুঝছেন? দেশ স্বাধীন হওয়ার পর বিশ্বব্যাংকের সহযোগিতায়, আর্থিক সহযোগিতায় সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে এই সমস্ত বিধবাদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা নেয়। পৌরসভার আগামী সভায় 33 শহীদদের স্মরণে সড়কের নামকরণের প্রস্তাব পাশ করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর এস এম মোর্শেদ মিল্টন। বটতলা থেকে যেখানে গণহত্যা করা হয়েছিল আমতলা ঘাট পর্যন্ত শহীদ সড়ক করার জন্য একটি আবেদন আমরা জমা দিয়েছি, যা আগামী মাসিক সভায় গেজেট আকারে পৌরসভা পাশ করবে। ফুলবাড়ির 33 শহীদের পরিবারের প্রতি সম্মান ও স্মৃতিসৌধ নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। অন্তত গণ শহীদ হিসেবে তাদের স্বীকৃতি দেওয়া খুব প্রয়োজন বলে আমি মনে করি, এবং প্রতিটা অনুষ্ঠান যেখানে হয় আপনার স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা অন্য অন্য সরকারি দিবসগুলোতে তাদের ডাকলে তারা হয়তো খুশি হয়। বাংলাভিশনের অনুসন্ধানে পাওয়া সেই ঘটনা ও এসব শহীদদের কথা শুনে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের আশ্বাস দেন জেলা পরিষদ চেয়ারম্যান। ফুলবাড়িতে গণহত্যা হয়েছে 71-এ, এটা আমি জানতাম না, আপনারা আমার নজরে আনছেন, এটা কেউ এর আগে আমাকে বলেনি। আমি সময় মতো সেটা পরিদর্শন করবো এবং কিছু স্মৃতিসৌধ নির্মাণ করার চেষ্টা করব। মুক্তিযুদ্ধের এই শোকগাথা হারিয়ে যেতে দিতে চান না বগুড়াবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। January 31 মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসনের ব্রেক্সিট পরিকল্পনা বিলে সমর্থন জানিয়েছেন ব্রিটিশ এমপিরা। শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটির জন্য ব্রেক্সিট বিল উত্থাপন করেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। চুক্তির পক্ষে 358টি ও বিপক্ষে 234টি ভোট পড়ে। জনসনের ওই চুক্তিতে ব্রিটিশ এমপিরা সমর্থন দেয়ায় 31 জানুয়ারির মধ্যে ইইউ থেকে যুক্তরাজ্যে বেরিয়ে যাওয়ার প্রথম ধাপ পূরণ হল। ভোটের পর বোরিস জনসন বলেন, ইইউ থেকে বেরিয়ে যেতে যুক্তরাজ্য আরও এক ধাপ এগিয়ে গেল। ব্রেক্সিট নিয়ে সংকট সৃষ্টি হওয়ায় গেল 12 ডিসেম্বর আগাম নির্বাচন হয় যুক্তরাজ্যে। এতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায় প্রধানমন্ত্রী বোরিস জনসনের কনজারভেটিভ পার্টি। সংবাদ শেষ করব বিআরবি কেবল সুনামগুলো আরেকবার জানিয়ে। বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তিশালী সংগঠন, জাতির পিতার আদর্শের সংগঠন কেউ ধ্বংস করতে পারবে না কাউন্সিলে বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কাউন্সিল থেকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ঘোষণা চায় বিএনপি। ভেঙে যাচ্ছে মানুষের ধৈর্যের বাঁধ বলেছেন আমির খসরু। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদার নেই, কাল আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে। তীব্র শীতে কাঁপছে গোটা দেশ, গৃহহীনরা অবর্ণনীয় দুর্ভোগে। রোববারের আগে সুখবর নেই জানিয়েছে আবহাওয়া অফিস। নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত। উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে 6 জন নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshian এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshian news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।